আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম গল্পের 58 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। আমি আপনাদের সকলকে প্রায় মাঝে মাঝে মনে করে দিতাম যে এই গল্পটা কিন্তু নতুন গল্প। আমার হাতে থাকা কয়েকটা পর্ব আছে যার ফলে আমি একাধিক পর্ব দিচ্ছি, বাট আজকের এই পর্বটা রেকর্ড করার পরে জাস্ট একটা মাত্র পার্ট থাকবে, তারপর হাতে থাকা সকল পর্বগুলো শেষ হয়ে যাবে। লেখিকা আপু যখন দিবে তখন আপনাদের জন্য নিয়ে আসতে হবে। লেখিকা আপু কখনো কখনো দুই দিনও মিস করে গল্প দিতে, সেক্ষেত্রে কিন্তু আমার কিছুই করার থাকবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আর আমি তো সবসময় চেষ্টা করব লেখিকা আপু দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নিয়ে আসতে। আমি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে গল্প আমি না দিয়ে থাকতে পারি না, এটা কিন্তু সত্যি কথা। তো যাই হোক, পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি গল্পটা ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। দেয়ালের এক কোণে গেছে গুটিসুটি মেরে বসে আছে অরিন। তার সামনে রাখা আছে লাল রঙের একটি শাড়ি, শাড়ির উপরে একটি আলতা, দু ডজন লাল চুড়ি, লাল গোলাপের একটা খোপা ও একজোড়া পায়েল। এই জিনিসগুলোর সাথে অরিন খুব পরিচিত, কোনো একদিন এগুলো তার জন্যই কেনা হয়েছিল। ভাগ্যের পরিহাসে এগুলো পরা হয়নি তার, কোনো একদিন খুব করে আফসোস হতো এই জিনিসগুলো পড়তে পারেনি বলে, কিন্তু এখন তার আফসোস হয় না। তার স্বামীর কাছে পৃথিবীর সব কিছুই তুচ্ছ মনে হয়। সে এখন ভালোবাসে তার স্বামীকে, তার সর্বাঙ্গ জুড়ে তার স্বামীর বসবাস। দিহানের কথা খুব মনে পড়ছে তার। অরিন মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। তার সামনে দেয়াল ঘেঁষে বসে থাকা মানুষটা অরিনের কান্নায় পাত্তাই দিল না, এক পা বাজ করে এক পা আধো ভাঙা করে বসে আছে। আধো ভাঙা পায়ের উপর একটা হাত রাখা, যে হাতে আছে জ্বলন্ত সিগারেট। সেই সিগারেটের ধোঁয়া নেচে নেচে দলা বেঁধে উড়ে বেড়াচ্ছে। একটু পরপর আবারও সিগারেটের ফুঁকে মুখে ভরে ধোঁয়া উড়াচ্ছে। সেই ধোঁয়া ডেকে দিচ্ছে তার মুখ। অরিন কেঁদে কেঁদে মিনতি সরে বললেন, প্লিজ আমাকে যেতে দিন। উনি হয়তো চিন্তা করছে, মানুষটি অরিনকে গম্ভীর গলায় বলল, বললে না যে মনে আছে কি তোমার এই জিনিসগুলোর কথা? অরিন চেঁচিয়ে বলল, না মনে নেই, এসব তুচ্ছ বিষয় মনে রাখি না আমি, ছেড়ে দিন আমায়। লোকটি বলল, তুচ্ছ? অরিন বলল, হ্যাঁ তুচ্ছ, আমি এখন অন্য কারো স্ত্রী, এসব মনে নিয়ে চলা যেমন আমার জন্য অপরাধের তেমনই পাপ। ছেলেটি বলল, পাপ? তুমি পাপ বোঝো? তাহলে আমার মন ভাঙলে কেন? আরে একটা মানুষের মন ভাঙার থেকে বড় পাপ আর কী হতে পারে? আর কী বললা, তুমি অন্য কারো স্ত্রী? তুমি শুধু আমার স্ত্রী। অরিন বলল, স্ত্রী? কিসের স্ত্রী? আপনার সাথে আমার বিয়ে হয়নি, না হওয়ার কথা ছিল। দরজা খুলে দিন আমায়, আমি আমার স্বামীর কাছে যাব। ছেলেটি বলল, কোথাও যাবে না তুমি, আর ওই দিহানের কাছে তো আর জীবন নিয়েও যাবে না। অরিন বলল, প্লিজ আমায় যেতে দিন, উনি আমায় খুঁজে না পেলে খুব কষ্ট পাবেন। আপনি বললে আপনার পায়ে ধরবো, তবু প্লিজ আমায় যেতে দিন, উনি খুব কষ্ট পাবে। লোকটি বলল, বাহ, ওর কষ্ট লাগবে বলে তুমিও কষ্ট পাবে? কষ্ট কাকে বলে বোঝো তুমি? ভালোবাসার মানুষটিকে দেখা করতে ডেকে নিয়ে বিয়ের কথা জানানোর কষ্ট বলে, যে কষ্টটা তুমি আমাকে দিয়েছিলে। অরিন বলল, আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, আপনি বলেছিলেন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, তবুও কেন আমার পিছু নিলেন? দিহান আমার স্বামী, আমি আমার স্বামীকে ভালোবাসি, প্লিজ আপনি আমার স্বামীর থেকে আমাকে দূরে ঠেলে দিবেন না, দোহাই লাগে আল্লাহর। লোকটি বলল, চুপ, একদম চুপ, বারবার স্বামী স্বামী করবে না, তোমার স্বামী শুধু আমি। অরিন বলল, কেন পাগলামো করছেন? আপনার সাথে আমার বিয়ে হয়নি। লোকটি বলল, হয়ে যেত যদি তুমি ঠিক থাকতে, তুমি কেন মাঝখান থেকে সম্পর্কটা ভেঙে দিয়েছিলে? আর কাল তুমি দিহানকে কি বললে, দিহান তোমার প্রথম ভালোবাসা? তাহলে আমি কি ছিলাম,
অরিন বলল, আপনি আমার অতীত ছিলেন যা আমি অনেক আগেই ভুলে গেছি। এখন আমার সব জুড়ে শুধু এবং শুধুই আমার স্বামী আছে। লোকটি বলল, বলে যাও ওকে, আবার ফিরে আসো আমার হয়ে, আমি তোমার বাচ্চার ক্ষতি করব না, প্রমিস। ও আমার পরিচয় বড় হবে, আমরা অনেক দূরে চলে যাব, দিহান আমাদের খুঁজে পাবে না। অরিন বলল, চুপ করুন প্লিজ, আমার স্বামীকে কষ্ট দেওয়ার কথা মাথাতেই আনবেন না, বিশ্বাস করুন, ওনার প্রতি আমার যতটা টান আছে, ওনার প্রতি যতটা আকৃষ্ট হই, ওনাকে নিয়ে মনে যতটা ফিলিংস হয় ততটা আপনাকে দিয়ে হতো না। ওনাকে এক মিনিট না দেখলে আমার দুনিয়া অন্ধকার হয়ে আসে, কিন্তু আপনাকে এক মাস না দেখলেও আমার খারাপ লাগতো না, কেন জানেন? কারণ আপনি আমার প্রেমিক ছিলেন আর উনি আমার স্বামী। মেয়েরা সব ছেড়ে দিতে পারে, নিজের বাবা মাও ছেড়ে দেয়, এক পেট থেকে আসা ভাই বোনও ছেড়ে দেয়, শুধু স্বামী ছাড়তে পারে না। আমিও পারবো না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওনাকেই আঁকড়ে ধরে বাঁচব। অরিন কথাটা বলেই শেষ করতেই তার সামনে বসে থাকা মানুষটি উঠে এসে তার মুখ চেপে ধরল, দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল। অরিনের মুখ ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে দেখল, নীল ফোন স্ক্রিনে দিহান লেখা। অরিনের মুখটা আবার চেপে ধরে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে দিহানের অস্থির গলা ভেসে এলো, মিহান কই তুই? অরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব জায়গায় খুঁজেছি কোথাও খুঁজে পাচ্ছি না, প্লিজ ভাই আমায় হেল্প কর, আমি মরে যাবো ওকে না পেলে, তুইও খোঁজ না ওকে প্লিজ। আচ্ছা এটা মিহান, ও মাই গড। মিহান বলল, আচ্ছা রাখ তুই, আমি আসছি, টেনশন করবি না, হয়তো কোথাও আছে চলে আসবে। মিহান ফোন কেটে দেয়। অরিনের মুখ ছেড়ে দিলে অরিন জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে মিহান হো হো করে হেসে ওঠে। দেয়ালে তার হাসির বাড়ি লেগে ভয়ঙ্কর প্রতিধ্বনি তুলছে, মনে হচ্ছে কোনো পিশাচ হাসছে। মিহান হাসি থামিয়ে বলল, তোমার হাজব্যান্ড তো তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেল, বউ নাই বলে আবারও হাসে মিহান। তারপর বলল, জানো তোমার স্বামী তোমাকে আজ কি সারপ্রাইজ দিত? অরিন কেঁদে কেঁদে হাত জোর করে বলে, প্লিজ ওনার কাছে আমাকে নিয়ে চলুন। মিহান বলল, আহা আগে আমার কথাটা তো শোনো, ও তোমায় কি সারপ্রাইজ দিত জানো? আমি বলে দেই, ও আজ রাত 8টায় ফ্লাইটে তোমাকে নিয়ে কানাডা চলে যেত, কত সুন্দর করে আমার সাথে সারপ্রাইজিং প্ল্যানিং করলো, তোমাকে ঘুমন্ত অবস্থায় প্লেনে তুলবে, তারপর তোমাকে কানাডা নিয়ে তরি মেরে চোখ খুলতে বলবে। অরিন হাও মাও করে কেঁদে ওঠে। মিহান অরিনের চোখ মুছতে আসলে অরিন দোপা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে বলে, ছোবেন না আমায়, ওই দিন ওই অন্ধকার ঘরে ওটা আপনি ছিলেন তাই না? তাহলে আমি যখন আপনার প্রশ্ন করছিলাম ওটা আপনি ছিলেন কি না, মিথ্যে বলছিলেন যে ওটা আপনি ছিলেন না? মিহান বলল, তো কি বলতাম, ওটা আমি ছিলাম? জানা পরে তুমি আমার সাথে স্বাভাবিকভাবে চলাটা বন্ধ করে দাও। অরিন বলল, তাহলে এতদিন আপনি শুধু আমার সামনে ভালো মানুষের নাটক করেছিলেন কেন? যেন আমি স্বাভাবিক থাকি? ভুলে যাবেন না আমি আপনার ভাইয়ের স্ত্রী, বিয়ে করা স্ত্রী, আমাকে ছোঁয়ার অধিকার আপনার নেই, কোন সাহসে ছুঁয়েছিলেন আমাকে? মিহান বলল, আমি কি করতাম অরিন, তোমাকে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, পুরনো সেই তোমাকে ফিল করি। একটু থেমে বলল, জানো তোমার পাশে কাউকে আমার সহ্য হয় না, আমি সবাইকে তোমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কাউকে তোমার রাস্তায় আসতে দেইনি, কোনো পুরুষের হাতের ছোঁয়া তোমার গায়ে লাগতে দেইনি, কিন্তু এই দিহান, এই দিহান তোমাকে ছুঁয়ে ফেলল, ওর অর্ধাঙ্গিনী বানিয়ে ফেলল, সবার মতো করে ওকে তোমার রাস্তা থেকে সরিয়ে দিতে পারেনি অরিন, সত্যি পারেনি, ওকে মারতে গেলে আমার হাত কাঁপে, কলিজা মোচড় দিয়ে ওঠে। অরিন অবাক হয়ে বলল, সবার মতো বলতে কি বোঝাচ্ছেন আপনি? তার মানে আমার জীবনে যারা আসতে চেয়েছিল তাদের আপনি মেরেছেন? মিহান তার আগের জায়গায় বসে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর গম্ভীর গলায় বলল, আজ তোমার সব বলবো অরিন, সব। সেদিন তুমি যখন আমায় বলেছিলে তোমায় ভুলে যেতে, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এতটাই কষ্ট পেয়েছিলাম যে কথা বলতে পারিনি, বাক্রুদ্ধ হয়ে শুধু ভেজা চোখে তোমার দিকে তাকিয়েছিলাম, তারপর যখন তোমাকে ভুলতে না পেরে বারবার তোমার কাছে গেলাম, তুমি আমায় বারবার বললে তোমায় ভুলে যেতে, তবু আমি তোমার কাছেই যেতাম। একসময় তুমি তোমার নিজের কসম দিয়ে বললে তোমার সামনে আর না যেতে, সেদিন আমি অনেক কষ্টে নিজেকে দমাই, কিন্তু আমি মেনে নিতে পারিনি অরিন, তুমি অন্য কারো হও, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি, রাগ ও ক্ষোভে আমি তোমার স্বামীকে মেরে দিয়েছিলাম, ওকে মারতে দেখে ফেলেছিল তোমার বাড়ির আলাদিন চাচা আর শাওনদের বাড়ির যে কাজ করত মামুনুলক চাচা উনি,
আমি মামুনুল হককে টাকা দেখিয়ে আমার পক্ষে নিয়ে আসি, কিন্তু আলাদিন বলে সে সবাইকে বলে দেবে, তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দেই। তারপর আমি চলে যাই কানাডা। ওখানে যাওয়ার 4 মাস পরে মামুনুল হক চাচা জানায়, দিয়া নাকি শাওনের সাথে তোমাদের বাড়ি গিয়েছিল, তোমার দাদি নাকি অসুস্থ ছিলেন। আমি ওনাকে বললাম তোমাদের বাড়ি যেতে, তোমাকে একবার দেখে আসতে, আর দাদি অসুস্থ নাকি এটাও দেখতে। উনি যান, কিন্তু তুমি ওনাকে দেখে ফেললে, আর চিৎকার চেঁচামেচি করে পরে উনি পালিয়ে যান। তার 2 দিন পর চাচা জানায় খাবার টেবিলে বসে নাকি সে শুনেছে তোমার বিয়ের আলাপ চলছে বাবুল নামের কোনো লোকের ছেলের সাথে। খবরটা পেয়ে আমি সাথে সাথে বাংলাদেশে চলে আসি। জিহান ভাইকে বলে আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছি, কদিন থেকে আসব, দেশে এসেই বাবুলের ছেলেকে আমি মেরে দেই। তারপর উঠি শাওনদের পুরাতন বাড়ি, ভাবলাম একটু রেস্ট নেব, তারপর তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলবো, তুমি না বুঝলে তোমার মাকে বোঝাবো। আমি ওই বাড়িতে যেদিন উঠলাম ওই দিনই আমার বাড়ির লোকজন ওখানে ঘুরতে যায়। ভাবলাম কোনো রকম লুকিয়ে বেঁচে যাব, কিন্তু আমার কলিজা আমার আদরের বোনটা না দেখে ভাঙা জায়গায় পা রাখতে যাচ্ছে দেখে লুকিয়ে থাকতে পারেনি, নিজের অজান্তে ওকে বাঁচাতে হাত গিয়েছিল। ওখানে কিছুটা বিপদমুখী হই আমি। ভাগ্যিস মামুনুল হক চাচা আমায় একটা চাদর দিয়েছিলেন ঠান্ডার জন্য, তাই মুখ ঢাকতে পারছিলাম। সেদিন আমি ঢাকায় এসে অন্য বাসায় উঠি। তারপর একদিন মামুনুল হক চাচা জানায় তোমাকে দিহানের সাথে কিচেনে দেখেছে, তাও খুব ঘনিষ্ঠ অবস্থায়। আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমি আবার তমালপুর যাই, কিন্তু দিহানকে শুধু মাথায় বাড়ি দেওয়া ছাড়া ওকে মারার দুঃসাহস আমার হয়নি। পরের দিন দিহানরা চলে আসে ঢাকায়, দাদুমণি অসুস্থ হয়ে যান, আমিও আর লুকিয়ে থাকতে পারিনি, সবাই ভাবে আমি দাদুমণিকে দেখতে কানাডা থেকে এসেছি। তারপর দাদুমণির পিছনে পিছনে কয়েকদিন কিছুদিন চলে যায়, দাদুমণি কিছুটা সুস্থ হয়। তখনই মামুনুল হক চাচা জানায় তোমার বিয়ে হবে ইমন নামের একটা ছেলের সাথে। বন্ধুদের বাসা যাবো বলে তমালপুর আবার যাই, তারপর ইমনকে আমার শিকার হতে হয়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর পরের পর্বটা নিশ্চয়ই আজকে পেয়ে যাবেন, সো ডোন্ট ওয়ারি। গল্পটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর আপনাদের এতদিনের রহস্যটা কিছুটা হয়তো বা উন্মোচন করা হয়েছে, বাকি আরও হবে নিশ্চয়ই, আরও কিছু জানতে পারবো। সো গল্প সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ভালো থাকবেন অনেক বেশি সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।